গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নে সামন্তবাদী সম্রাট? গণতন্ত্রের নাম শুনিলে গার নোম থিয় হয়ে যায় নরেন্দ্র মোদীর। ভারতের গণতন্ত্রত কুঠারঘাত নরেন্দ্র মোদীর। দেশের সংবিধানের স্বার্থ পাতিব খুঁজিছে নরেন্দ্র মোদিয়ে। দেশের সংবিধান বন্ধক থই নিজের শক্তি আর ধন বৃদ্ধি বিজেপির। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাক উফরাই পেলার কুচকাওয়াজ মোদী সরকারের। ভারতত জন্ম হয়েছে হিটলারের, জন্ম হয়েছে আন এক কিম জংয়ের। নমস্কার, মই হিরণময়। আপনাদের চাই আছে দা অপিনিয়ন। বিদেশত সাংবাদিকর প্রশ্নের উত্তরত ভারতক বিশ্বর গণতন্ত্রের মাতৃ বলে ডিঙির হীরা ফুলায় ভাষণবাজি করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বগুরু হওয়ার স্বপ্নত আমৃত্যু বিহুর হয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণবাজি যে তেওঁৰ ঝুমলাবাজির বাহিরে একো নহয় সেই কথা যেন আকৌ এবার প্রমাণ করে দিছে। দেশের যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রতি ভয়ঙ্কর ভাবুকি কহিয়া আনিছে মোদী সরকারে। এইবার যেন গণতন্ত্রের কফিনত শেষরটো গজাল মারিবলৈ ওলাইছে মোদী সরকারে। গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বজায় মোদী সরকারে ভারতের দরে বৈচিত্র্যময় দেশখনত পরিবর্তন করব বিচাৰিছে এক দেশ এক নির্বাচনের দরে এক একনায়কত্ববাদী আর স্বেচ্ছাচারী ব্যবস্থা, যে ব্যবস্থার দ্বারা নিজের শাসনের বাস জড়ি চিরস্থায়ী করব বিচাৰিছে মোদী সরকারে। ইতিমধ্যে মোদী সরকারে ইয়ার বাবে কঁকালত টঙালিও বান্ধিছে, আহ্বান করেছে সংসদের বিশেষ অধিবেশন আর এক রাষ্ট্র এক নির্বাচন বলবৎ করবলে এখন কমিটি গঠন করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বত গঠন করা হয়েছে এই কমিটি। ইয়ার মাত্র এদিনের পিছতে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী প্রহ্লাদ যোশীয়ে সংসদের পাঁচদিনিয়া বিশেষ অধিবেশন আহ্বান করেছে। মন্ত্রী যোশীয়ে ঘোষণা করা অনুসরি 18 সেপ্টেম্বরের 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত হব সংসদের বিশেষ অধিবেশন। ধারণা করা হয়েছে এই অধিবেশনতে বৈচিত্র্যময় ভারতীয় গণতন্ত্রত মুখ্যম আঘাত আনি উত্থাপন করা হব এক রাষ্ট্র এক নির্বাচনের বিধেয়ক। ইফালে সরকারে এই ঘোষণা করার পাছতে সরকারের এই কাণ্ড গণতন্ত্র বিরোধী বলে তীব্র ভাষায় সমালোচনা করেছে বিরোধী। যুক্তরাষ্ট্র ব্যবস্থাক ধ্বংস করব এক রাষ্ট্র এক নির্বাচনে, দেশের সংবিধানের উপরতো প্রত্যক্ষ আক্রমণ করেছে মোদিয়ে। এক রাষ্ট্রের ধারণায় ভুলন্থিত করব ভারতের সংঘীয় ধারাক। রাজ্যসমূহের মতামত নোলাকয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে কেন্দ্রীয় সরকারে। মোদী সরকারে এক রাষ্ট্র এক নির্বাচন বিধেয়ক আনবলে সংসদের বিশেষ অধিবেশন আয়োজন করার পাছতে এইদরে আক্রমণাত্মক হয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলসমূহ। বিরোধী রাজনৈতিক দলসমূহের স্পষ্ট কথা যে মোদী সরকারে এই কার্য দ্বারা কেবল সংবিধানের উপরতে আক্রমণ করা নহয়, ভারতের সংঘীয় ধারাটুকু আঘাত করেছে। লগতে দেশের গণতন্ত্র আর রাজ্যসমূহের অধিকারের উপরতো প্রত্যক্ষ আক্রমণ নমাই আনিব খুঁজিছে মোদী সরকারে। বিরোধীর স্পষ্ট মত, কেন্দ্রে এই বিধেয়ক অনার আগতে কেবল বিরোধী দলের মতামত গ্রহণ করাই নহয় রাজ্যসমূহরও মতামত গ্রহণ করা উচিত আছে। এইদরে মতামত গ্রহণ নকৰি মোদী সরকারে নিজের একনায়কত্ববাদী আর স্বেচ্ছাচারী স্বভাবকে প্রকট করেছে। এইদরে ভারতক বিশ্বর গণতন্ত্রের মাতৃ বলে স্লোগান দি থাকা মোদিয়ে দেশের গণতন্ত্রক মুচুরিহে পেলাইছে। সিপিআই নেতা ডি রাজায় প্রশ্ন করে যে ভারতক গণতন্ত্রের মাতৃ বলে দাবি করে অহা প্রধানমন্ত্রী মোদিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা নকরাক কেনেক এক পক্ষ সিদ্ধান্ত লব পারে, রাজনৈতিক দল আর সংসদত আলোচনা নকরাক সরকারে কেনেক এক পক্ষ সিদ্ধান্ত গ্রহণ করব পারিব এই বুলি প্রশ্ন করেছে ডি রাজায়। ইফালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে টুইট করে কয় যে এক রাষ্ট্র এক নির্বাচনের ধারণাটো হয়েছে ভারতীয় সংঘ আর ইয়ার সকল রাজ্যের উপর প্রত্যক্ষ আক্রমণ, এই আমার সংবিধানের উপর আক্রমণ। আনহাতে এক রাষ্ট্র এক নির্বাচনের সলনি এক রাষ্ট্র এক আয় হব লাগে বলে দাবি করে মোদী সরকারক আক্রমণ করেছে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবে। কয় যে এক রাষ্ট্র এক নির্বাচন নহয়, দেশের দুখিয়া আর ধনির মাজত ব্যবধান হ্রাস করুক। আম আদমি পার্টির প্রিয়ঙ্কা কক্করের মতে মোদী সরকারে ক্ষমতারপর উৎখাত হওয়ার ভয়তে এই বিধেয়ক আনবলে উঠি পড়ি লাগিছে। সংবাদ মাধ্যমক কয় যে প্রথমে এলপিজির দাম 200 টাকা হ্রাস করেছিল আর এতিয়া ইমানেই আতঙ্কিত হয়েছে যে সংবিধান সংশোধন করার কথা ভাবিছে। তেওঁলোকে উপলব্ধি করেছে যে আগন্তক নির্বাচনত জয়ী হওয়ার আশা নাই, আমার সংবিধানখন বহু আলোচনার অন্তত ফ্রেমওয়ার্ক করে প্রস্তুত করা হয়েছে আর মোদী সরকারে যি ইচ্ছা তাকে করে দেশ ফেডারেলিজিমের প্রতি ভাবুকি কহিয়া আনিছে। ইফালে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীয়ে নির্বাচন আয়োগ সকল রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষীকে ধরে গুরুত্বপূর্ণ অংশীদারীসকলের সঙ্গে আলোচনা নকরাক মোদী সরকারে কেনেক এক ভারত এক নির্বাচন বিধেয়কর প্রস্তাব আগবাব পারে বলে প্রশ্ন করেছে। মুঠর উপর নিজের ক্ষমতা অটুট রাখবলে দেশের সংবিধান আর গণতন্ত্র সকল বন্ধক দিবলে কুণ্ঠাবোধ করা নাই মোদী সরকারে। নিজের ক্ষমতা সুনিশ্চিত করবলকে মোদী সরকারে দেশের সংবিধান আর গণতন্ত্রত বারে বারে আঘাত করে আসছে।
2024ত জনতাই ইয়াৰ উচিত প্ৰত্যুত্তৰ নিদিলে দেশৰ সংবিধান আৰু গণতন্ত্ৰ যে সুৰক্ষিত হৈ নাথাকিব ই প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে। ধন্যবাদ, চাই থাকিব দা অপিনিয়ন।